নির্বাচনে সাহেবগঞ্জকে বিপুল ভোটে জয় করুন। 2019 সালে 200,000 বেশি ভোটের ব্যবধানে যাদবপুর থেকে জিতেছিলেন মিমি চক্রবর্তী। এবার আর তিনি ভোটে লড়াইয়ে নেই। যাদবপুরে এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অভিনেত্রী মিমি ভোট ময়দানে না থাকলেও তার কাজের হিসেব নিকেশ নিয়ে চর্চা চলছে। কি কি কাজ করেছেন তিনি, কি বলছে তার রিপোর্ট কার্ড, খতিয়ে দেখল ইটিভি ভারত। যাদবপুর লোকসভা কেন্দ্র 1984 সালে এই আসন থেকেই হেভিওয়েট সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের পর থেকেই অবশ্য এই কেন্দ্র তৃণমূলেরই দখলে। আসন্ন লোকসভা নির্বাচনেও কি পারবে তারা জয়যুক্ত হতে প্রশ্ন উঠছে। ২০০৯ থেকে যাদবপুরে তৃণমূল জয়ের হ্যাট্রিক করলেও কোনো সাংসদকেই পুনরায় প্রার্থী করেনি শাসক শিবির। এবারও তারা সেই ধারা বজায় রেখেছে। মিমি চক্রবর্তীর বদলে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। মিমি অবশ্য ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ, সংসদে একাধিক কমিটির সদস্য পদ ছেড়ে দিয়েছেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি মিমি চক্রবর্তী, আমার জীবনের অধিকাংশ সময় আমি অভিনয় দিয়ে মানুষের মনোরঞ্জন করেছি, কিন্তু বিগত 5 বছর বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের এক সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গিয়েছি। তৃণমূল কংগ্রেসেরও দাবি, যথাসাধ্য কাজ করেছেন সাংসদ মিমি চক্রবর্তী, যে কোনো প্রয়োজনে তাকে পাশে পেয়েছেন সাধারণ মানুষ। এখানে বেশিরভাগ কাজগুলি হয়ে গেছে। আমাদের এখানে একটা বড় সমস্যা ছিল পানীয় জলের, তো সেই সমস্যা আমাদের এখন 110 নম্বর ওয়ার্ড, 101 নম্বর ওয়ার্ড, 102 নম্বর ওয়ার্ড, 96 নম্বর ওয়ার্ড, 104 নম্বর ওয়ার্ডে মিটে গেছে। আর 99 নম্বর ওয়ার্ডে কাজ চলছে রিজার্ভারের, 103 নম্বর ওয়ার্ডে রিজার্ভারে কাজ চলছে, 109 নম্বর ওয়ার্ডের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ চলছে, 105 নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ চলছে। তারপরে আমরা বলেছিলাম যে আগামী 5 বছরের মধ্যে, মানে বাই 2026 যখন আমরা নির্বাচনে আমি যাবো, তার আগে সবাইকে পানীয় জল পৌঁছে দেবো, পরিশুদ্ধ পানীয় জল। তো সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে গিয়ে 5 বছরের মধ্যে, অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে গিয়ে। আমাদের এখানে ড্রেনেজের একটা বড় সমস্যা ছিল, সেই সমস্যার জন্যে KIPতে 109 নম্বর ওয়ার্ডে বিরাট বড় কাজ হচ্ছে। খালগুলো সব কাটানো হয়েছে, পরিষ্কার করা হয়েছে, তারপরে জল জমার সমস্যা এবার ছিল না, জল জমার সমস্যাটা কমে গেছে। সাংসদের প্রাইমারি কাজ হলো বিধানসভা বা তার লোকসভার কথা সংসদ ভবনে পৌঁছে দেওয়া। সাংসদের ভূমিকা অনেকটা হলো পলিসি মেকার। তো সাংসদকে যেমন আমি কাউন্সিলর বা বিধায়ক হিসাবে যেমন রোজ মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি, একটা সাংসদের পক্ষে সেটা সম্ভব না, কোনো সাংসদের পক্ষেই সম্ভব। তবে তার মধ্যেও মিমিকে যখনই যেখানে ডাকা গেছে মিমি এসছে, মিমিকে দেখা গেছে এটা ঠিক না যে দেখা যায়নি, মিমিকে যখনই আমরা ডেকেছি মিমি এসছে, এবং ওর সাংসদ তহবিলের পুরো টাকা এলাকার উন্নয়নের জন্য খরচ হচ্ছে। যদিও স্থানীয় মানুষের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, ইটিভি ভারতের ক্যামেরার সামনে মুখ খুললেও নাম প্রকাশ করতে চাননি কেউ কেউ। কেউ কেউ আবার যাদবপুরের উন্নয়ন নিয়ে সাংসদ মিমি চক্রবর্তীকে দরাদ সার্টিফিকেট দিয়েছেন। অনেকেই আবার জানেনই না মিমি আদেও কোনো কাজ করেছেন নাকি করেননি। এলাকা বলতে আমি থাকি গড়িয়া, একই ওয়ার্ডেরই গড়িয়া মামাপুরে। তো যাদবপুর কেন্দ্রে প্রাপ্তি যে মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিল, আমার অঞ্চলে ওরকম কাজ দেখতে পাইনি। তো আপাতত দেখা যাচ্ছে সায়নী দাঁড়িয়েছেন, এবারে তো ভোটের সময় আসছেন, তারপরে আর দেখা পাওয়া নেই। একটা সোয়ের জন্য কাউন্সিলর ঘুরিয়ে ঘুরিয়ে অপারক। এখন তো ওরকম তো বলতে পারবো না, কেন কাজটা তো অতটা কিছু না কিছু তো করেছে, যেটার জন্য তো কিছু তো নাম আছে। এখন ভবিষ্যৎকালে কী কাজ করবে সেটার উপর ডিপেন্ড করবে, আর আগামী যেটা ভোটটা হবে সেটার উপরেই ডিপেন্ড করবে পুরানো যে কাজ করেছে ওটার উপরে ভোট পাবে কি না। আমাদের সংসদ আমাদের 99 ওয়ার্ডে প্রচুর কাজ করেছে, এবং আমাদের যে বিধায়ক সেও প্রচুর কাজ করে। আমরা
সাথে আছি, দিদির সাথে থাকবো। মিমি চক্রবর্তীর রিপোর্ট কার্ড হাতে নিয়ে সায়নী ঘোষ কি পারবেন ভোটের বৈতরণী পার করতে, নাকি যাদবপুরের ভোটাররা আস্থা রাখবে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য কিংবা বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির উপর? সব কিছুর উত্তর পাওয়া যাবে আগামী 4 জুন। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।